গতরাতে ইউএসএর বিরুদ্ধে ম্যাচটা জিতে কিন্তু এখন বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর সুপার এইটে কিন্তু প্রবেশ করে গেছে টিম ইন্ডিয়া। এটা একটা সব থেকে বড় ব্যাপার কিন্তু এই মুহূর্তে, কারণ ইন্ডিয়াকে টুর্নামেন্টের শুরু থেকে কিন্তু হট ফেভারিট হিসাবে ধরা হচ্ছিল আর টিমটা ঠিক কিন্তু সেই ফ্লোতেই চলছে, থামাতে পারছে না কোনো টিম। প্রথমে আয়ারল্যান্ড, তারপর পাকিস্তান আর এখন আয়োজক দেশ ইউএসএ, পরপর তিনটে ম্যাচ জিতে কিন্তু রেড হট ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। তো গত রাতেও কিন্তু একটা লো স্কোরিং ম্যাচ আমরা দেখতে পেয়েছি, যেখানে কিন্তু ইউএসএ 20 ওভারে 110 রানে মাত্র 8টা উইকেট হারিয়েছিল ইউএসএ, যেখানে বোলিংয়ের কথা বললে আর্শদীপ সিং টি টোয়েন্টিতে আবারও যে একটা বিস্ট বোলার, সে কিন্তু নিজেকে আবারও প্রমাণ করেছে 4 ওভারে 9 রান দিয়ে, মাত্র 9 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে, সঙ্গে হার্দিক পান্ডিয়ার কামব্যাক। এই প্লেয়ারটাকে যত দেখছি দিন দিন ততই যেন ভালো লাগছে। 4 ওভারে দিয়েছে 14 রান, সেখানে 2টো উইকেট নিয়েছে, এবং অন্যদিকে 110 রানে কিন্তু প্রথম ইনিংসে ইউএসএ ইনিংসটা পুরো গুটিয়ে গেছিল। সঙ্গে এদিকে ব্যাট করতে নেমে কিন্তু শুরুতেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির উইকেটটা হারিয়ে বসে টিম ইন্ডিয়া। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, বিরাট কোহলি কিন্তু প্রথম বলেই আউট হয়ে যায়, এটাই কিন্তু সব থেকে চিন্তার বিষয়। আমি বুঝতে পারছি না তাকে দিয়ে কেন ওপেন করাচ্ছে, তাকে 3-1 ডাউনে নামাচ্ছে না কেন। নাম্বার থ্রিতেই কিন্তু বিরাট কোহলির পরিচয়, সে কিন্তু একজন পারফেক্ট প্লেয়ার নাম্বার থ্রিতে, তো সেখানে তাকে না নামিয়ে ওপেনিং কেন করাচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তারপর একটা ছোট্ট পার্টনারশিপ হয়েছিল ঋষভ পান্ত এবং সূর্যর মধ্যে, তারপর ঋষভ পান্ত আউট হয়ে যাওয়ার পর এলো শিবম দুবে, যে কিনা করে গেছে 35 বলে 31, এবং অন্যদিকে সূর্যকুমার যাদব করে গেছে 49 বলে 50, একটা দুর্দান্ত হাফ সেঞ্চুরি, 102 স্ট্রাইক রেট, 2-4, 2-6 রয়েছে ইনিংসে। সব মিলিয়ে কিন্তু গতরাতে ইন্ডিয়া দুর্দান্তভাবে ম্যাচটা জিতে নিয়েছে, 18 ওভার 2 বলে 111 রান করে 7 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। আর ইতিমধ্যে সুপার এইটেও কিন্তু প্রবেশ করে গেছে, তো সব থেকে বড় সুখবর, তাই যে যত ভারতীয় ফ্যান্স আছো যে ভিডিওটা দেখছো, ভিডিওর নিচে অবশ্যই কিন্তু চাক দে ইন্ডিয়া কমেন্টটা করে যেও।